হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আলোচনা করব দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুল 2004 এর একটি রুলস নিয়ে। এই রুলসটি হলো যে কোনো পুকুর বা জলা জায়গায় বাড়ি তৈরি করার জন্য আমাদের বিভিন্ন নিষেধাজ্ঞা থাকে। সেই নিষেধাজ্ঞাগুলি হলো, 1 নম্বর, এ গ্রাম পঞ্চায়েত শ্যাল নট গিভ পারমিশন টু এনি কনস্ট্রাকশন বাই ফিলিং আপ এনি ট্যাঙ্ক, পন্ড অর আদার ওয়াটার বডি, মার্সিল্যান্ড অর অ্যাবান্ডান ব্রিক ফিল্ড অর স্যান্ড কোয়ারি, কোল মাইন, মিনারেল কোয়ারি অর এনি আদার ওয়াটার এরিয়া। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কোনো ট্যাঙ্ক, পুকুর বা অন্যান্য জলাশয়, জলাভূমি বা পরিত্যক্ত ইটভাটা বা বালির খনি, কয়লা খনি, খনিজ কোয়ারি বা অন্য কোনো জলা জায়গা ভরাট করে কোনো কনস্ট্রাকশনের অনুমতি দেবে না। তবে বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে গ্রাম পঞ্চায়েত যেমন উপযুক্ত মনে করবে তেমন ব্যবস্থা নেবে। সেগুলি হলো, 1 নম্বর, ফর ইউজ অফ পাবলিক ওয়াটার বডি, পাবলিকের জলাশয় ব্যবহারের জন্য। 2 নম্বর, ফর ড্রেনেজ ফেসিলিটি ইন দ্য লোকালিটি, এলাকায় জল নিকাশি ব্যবস্থার জন্য। 3 নম্বর, ফর ফায়ার ফাইটিং পারপাসেস, অগ্নি নির্মাপনের উদ্দেশ্যে। 4 নম্বর পয়েন্ট, ফ্রম এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের দৃষ্টিভঙ্গি থেকে। 5 নম্বর, ফর প্রমোশন অফ ফিসিকালচারাল, অর্থাৎ মাছ চাষ বাড়ানোর জন্য। বা 6 নম্বর, ফর এনি আদার ইউজ অফ পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থে অন্য কোনো ব্যবহারের জন্য। 7 নম্বর, ফর রিক্রিয়েশন পারপাস, বিনোদনের উদ্দেশ্যে। 8 নম্বর, ফর এথনিক পারপাস, জাতিগত উদ্দেশ্যে। 9 নম্বর, ফর প্রোডাকশন অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো অর্গানিজম, অতি ক্ষুদ্র এবং বৃহত্তর জীবকণা সৃষ্টির জন্য। 10 নম্বর, ফর প্রোডাকশন অফ অ্যাকোয়াটিক ফ্লোরা অ্যান্ড ফানা, জলজ উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টির জন্য। কিন্তু এই সমস্ত কাজের ক্ষেত্রে কন্ডিশন বা শর্ত থাকে যে আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষের অর্ডার থাকলে গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে বাড়ি বা কাঠামো তৈরির অনুমতি দিতে পারবে। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতকে উপযুক্ত কারণ নথিবদ্ধ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো, ইন কেস অফ ইলিগ্যাল ফিলিং অফ এনি ট্যাঙ্ক, পন্ড অর আদার ওয়াটার বডি, মার্শিল্যান্ড অর অ্যাবান্ডান বিগ ফিল্ড অর স্যান্ড কোয়ারি, কোল মাইন, মিনারেল কোয়ারি অর এনি আদার ওয়াটার এরিয়া, দ্য গ্রাম পঞ্চায়েত শ্যাল ইমিডিয়েটলি রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড এক্স অফিসিও এক্সিকিউটিভ অফিসার অফ দ্য পঞ্চায়েত সমিতি অ্যান্ড দ্য পুলিশ স্টেশন ফর টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান। অর্থাৎ কোনো পুকুর, ডোবা, অন্য কোনো জলাশয়, জলাভূমি, পরিত্যক্ত ইটভাটা, বালিখাত, কয়লা খনি, খনিজ পদার্থের খাত বা অন্য কোনো জলা জায়গা বেআইনিভাবে বোজানোর ঘটনা ঘটলে গ্রাম পঞ্চায়েত অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক ও থানাকে জানাবে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।